বিজেপির বুথ এজেন্টের বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। বেলগাছিয়া জেকে মিত্রের রোডের ঘটনা। বিজেপি কর্মীর নাম তারক দাস। জানা গিয়েছে মঙ্গলবার রাতে বিজেপি কর্মীর বাড়ির সামনে রাখা দুটি বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারক দাস 2021 সালে ভোট পরবর্তী হিংসা শিকার বলে অভিযোগ বিজেপি। সেই সময় 3 মাস বাড়ি ছাড়া ছিলেন তিনি। তারক দাস বিজেপির প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্ট। রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয় 245 নম্বর বুথের এজেন্ট তিনি। আগামী 1 জুন ভোট রয়েছে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে। তার আগে এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। ২০২১ আমি ঘর ছাড়া ছিলাম, এই আমাকে মারধর করার ইয়েতে আমি 3 মাস পরে আমি ঘরে ঢুকেছিলাম। কাল রাত্রির বেলায় আমার এই 2:10 নাগাদ আমার 2 বাইক আমার জ্বালিয়ে দেয়। আমার ভাই কোনো রাজনীতি করে না, আমি রাজনীতিটা বিজেপি পার্টিটা আমি করি, আমি বুথ এজেন্ট। আমি তার জন্য আমার রাত 2:10 আমার বাইকটা জ্বালিয়ে দেয়। আমরা যখন আগুনের তাপ পাই তখন উঠে দেখছি আমাদের বাইকগুলো অর্ধেক জ্বলে গেছে। এখানকারই হার্বাত বাহিনী, যারা তৃণমূল হার্বাত বাহিনী আছে, তারাই আমার এগুলো জ্বালিয়েছে। আমার রাস্তায় একটা দোকান আছে, আমার এই দোকানটা কতদিন বলেছে জ্বালিয়ে দেবে, হুমকি দিচ্ছে, ইয়ে করছে। 2019 তুলেও দিয়েছিল, 2021 তুলে দিয়েছিল আমাদের দোকানে।